के रेसिपी হলো ম্যাঙ্গো শেক। ইয়েস, ইয়ামি ইয়ামি ম্যাঙ্গো শেক। 5 মিনিটের মধ্যে শেকটা তৈরি হয়ে যায় আর খেতেও খুবই টেস্টি হয়। তার জন্য যেটা আমাদের নিতে হবে তা হলো আম, তারপর চিনি, তারপর আইস কিউব আমি নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি দুধ, লিকুইড দুধ, আর লাস্টে নিয়েছি মিল্কমেড। মিল্কমেডের জায়গায় বন্ধুরা তোমরা টক দই, মিষ্টি দই অপশনাল আছে, ইউজ করতে পারো। এই সব কিছুকে আমি মিক্সিতে মিক্স করে নেব। তার আগে আমি আমটাকে কেটে নেব। কাটার পর আমি আমগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেব, যেমন তোমরা দেখতে পারছো। তারপর এক এক করে সব কিছু আমি এখানে অ্যাড করব। প্রথমে আমি দেব এখানে 2 চামচ চিনি, কারণ এখানে আমি জাস্ট 1 গ্লাস আমি শেকটা করছি, সেই জন্য 2 চামচ চিনি দেব। তারপর 1/2 বাটি আমি দুধটা দিয়ে দেব। নেক্সট আমি 1 চামচ মিল্কমেড দেব, দেখতেই পারছো। লাস্টে যেটা আমি এখানে অ্যাড করব, আমি এখানে 2 আইস কিউব দেব। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো। সব কিছুকে আমি একসঙ্গে মিক্স করে নেব মিক্সিতে। আর মিক্স করার পর যেমন দেখতে লাগবে সেটা হচ্ছে এমন। এখানে আমি একটুখানি হেভি করেছি, ঘন করেছি। তোমরা চাইলে বেশি করে দুধ দিয়ে এটাকে পাতলাও করতে পারো, এটা তোমাদের ইচ্ছে। আর সার্ভ করার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো শেক। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর তোমরা বাড়িতে এই রেসিপিটা করে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই গরমের মধ্যে এই ম্যাঙ্গো ছাড়াও তোমরা তরমুজকেও একই প্রসেসে ইউজ করতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য। হ্যাভ এ নাইস ডে।